নমস্কার বন্ধুরা, মডার্ন ল স্টাডি এর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা হলদিয়া ল কলেজ সম্পর্কিত নানান তথ্য দিতে চলেছি। হলদিয়া ল কলেজ হলো একটি সেলফ ফিনান্সড কলেজ। এটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর অন্তর্গত। এই কলেজটি স্থাপিত হয় 2002 সালে ডক্টর লক্ষ্মণ সেঠ ও আই কেয়ারের যৌথ উদ্যোগে এই কলেজটি তৈরি হয়। কলেজটির বর্তমান ঠিকানা আই কেয়ার কমপ্লেক্স, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড 721657। এই কলেজে লাইব্রেরি আছে, সেমিনার হল রয়েছে, মুট কোর্ট হলও রয়েছে। কলেজের ক্লাসরুমগুলো ওয়েল ফার্নিশড। এই কলেজের হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং কলেজে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। কলেজের মোবাইল নম্বর 03224255356, আরেকটি 03224255355। কলেজের ইমেল আইডি admission@hlc.in এবং আরেকটি ইমেল আইডি হলো info@hlc.in। হলদিয়া ল কলেজ মূলত ল কলেজ হিসেবেই বেশি প্রচলিত। এই ল কলেজে 5 বছরের BA LLB ও BA LLB অনার্স এবং 3 বছরের LLB ও LLM পড়ানো হয়ে থাকে। এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। 5 বছরের BA LLB-র ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম পাস করতে হবে এবং এক্সামে জেনারেলদের ক্ষেত্রে 45%-এর ওপরে নম্বর পেতে হবে এবং SC/ST-দের ক্ষেত্রে 40% মার্কস পেলেই 5 ইয়ার্সের BA LLB-তে ভর্তি হওয়া যাবে। OBC-দের ক্ষেত্রে 42% মার্কস পেতে হবে। এবার আসি 3 বছরের LLB-র জন্য। 3 বছরের LLB-র ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং গ্র্যাজুয়েশনে জেনারেলদের জন্য 45% মার্কস, SC/ST-দের জন্য 40% ও OBC-দের জন্য 42% এর উপরে নম্বর পেতে হবে। এবার আসি LLM। LLM-এর ক্ষেত্রে LLB-তে অথবা BA LLB-তে
মিনিমাম 50% জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি এসটিদের জন্য মিনিমাম 45% নম্বর পেতে হবে। এবার আসি এই কলেজের ফি স্ট্রাকচার। যদিও প্রতি বছরই ফি স্ট্রাকচারে কিছু চেঞ্জেস হয়, তবুও একটা ধারণা আমি দিতে চলেছি। এলএলবি এর ক্ষেত্রে, 3 বছরের এলএলবি এর ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 39,000, মানে 39,000। সেমিস্টার ফিস 22,000 টাকা। টোটাল ফিস 1,05,000 থেকে 10,000-এর মধ্যে। বিএ এলএলবির ক্ষেত্রে, অর্থাৎ 5 বছরের যে কোর্স, সেই ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 42,000 টাকা, সেমিস্টার ফিস 22,000 টাকা, টোটাল ফিস 240,000 টাকা। এবং 2 বছরের এলএলএমের জন্য যে খরচ হয়, তাতে অ্যাডমিশন ফিস 55,000, অর্থাৎ 55,000 টাকা, সেমিস্টার ফিস 30,000 টাকা, টোটাল ফিস 1,63,000 টাকা। এবারে আসি হোস্টেলের যে খরচ তাতে। যদি কোনো স্টুডেন্ট হোস্টেল নিয়ে থাকতে চায়, তাদের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় 14,000 টাকা দিতে হবে। তার মধ্যে 9,000 টাকা হোস্টেলের ফিস এবং বাকি যে 5,000 টাকা সেটা হচ্ছে হোস্টেল কশন ডিপোজিট, যেটা কোর্স কমপ্লিটের পরে ফেরত পাওয়া যাবে। পার সেমিস্টার 9,000 টাকা করে হোস্টেল ফিস দিতে হবে। তার মধ্যে ঘর, ইলেকট্রিসিটি এবং জলের খরচা ইনক্লুডেড থাকে। তবে খাবারের জন্য আলাদা টাকা দিতে হয়। আশা করছি এখনো অবধি যে ইনফরমেশনগুলো দিয়েছি তাতে আপনাদের সবার হেল্প হবে। এর থেকে বেশি কিছু জানতে হলে আপনারা কলেজের ফোন নাম্বার অথবা ইমেল আইডিতে মেসেজ করতে পারেন অথবা কল করে নিতে পারেন। এছাড়াও এই কলেজের ওয়েবসাইট হল www.hlc.in। এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা কলেজের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।